بسم الله الرحمن الرحيم রমজান মাসে আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছুই সুবিধা ভোগ করে, পশু প্রাণী সুন্দর হয়ে যায়, সতেজ হয়ে যায়, গাছপালা খুব সুন্দর হয়। তো রমজান মাসে তিনি পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, এ কথা আল্লাহর নবী বলেন। যে আল্লাহর নবী নিজে রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, আবু হুরায়রার বিবরণ। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষের যত উপকার করতে পারবে বাতাস, আল্লাহর নবী দান করে মানুষকে তার চেয়ে বেশি উপকৃত করতেন। তাহলে রমজান মাসের একটা বিশেষ ব্যাপার হয়ে গেল। অন্য দিন দান করলে জানে কি হয়, রমজান মাসে দান করলে তার চেয়ে 69 গুণ বেশি হয়, কথাটা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়। তাহলে ঠিক কি? অন্য মাসে দান করলে যত নেকি হয়, আর রমজান মাসে দান করলে তার চেয়ে কত লক্ষ গুণ বেশি নেকি হয় তা মানুষ জানে না। রমজান মাস কত দয়া ও রহমতের মাস, নিজে জানারও চেষ্টা করি না, জেনে যে ধরে নিব এটাও প্রয়োজন মনে করি না। অথচ জানাও যেমন প্রয়োজন, ধরে নেওয়াও তেমন প্রয়োজন। যারা তোমরা রেকর্ডিংয়ের জন্য ব্যস্ত, আমি তাদেরকে রেকর্ডিং করার সময় দেখতে পাই না। তার মানে আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাকে বলছে যে আব্বু, আমি উসুলে হাদিস, হাদিসের নীতি, হাদিসের ল, হাদিস কীভাবে গ্রহণ করা যায় এই ব্যাপারে এক মাস যাবৎ দাস দিব, তবে রাজশাহীর মাটিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াই। রূপগঞ্জে থেকে তার পরিবেশের সাথে অনুকূলে হয়নি। তো কে তার এই কথাগুলি রেকর্ডিং করবে, যা অতীব গুরুত্বপূর্ণ, যা হাজারো আলেম তদন্ত করলে পাওয়া যাবে না, এরকম ব্যাপার। তো সেইখানে এইসব রেকর্ডিং করার মানুষ তেমন দেখা যায় না। আর আজকে দেখলাম সালাম দেওয়ার সাথে সাথে তোমরা অনেকেই বেশ প্রস্তুতি নিয়ে আছো। এরপরে আমি তোমাদের শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়ের, তোমরা এসেছ, ভালো। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, এটা আল্লাহর আদেশ, দ্রুত যাও। মানে মানুষের জীবনে অনেক কর্ম আছে, তবে ক্ষমার দিকে দ্রুত যাও, এটা রাসূলের আদেশ। কোথায় ক্ষমা আছে একটু দ্রুত দেখো তো, একটু খুঁজো কোথায় ক্ষমা আছে। তোমরা আল্লাহর ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও, এটা আল্লাহর আদেশ। পরের বাক্যে আল্লাহ বলছেন অজান্নাতিন, আর জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও। জান্নাত এই কথা বলেই আল্লাহ তাআলা বলছেন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বসার আসনের ব্যবধান আকাশ জমিনের ব্যবধান যত, 500 বছরের পথ। তো আসন বসার যদি স্থান এত উঁচা হয়, তাহলে বসবো কী করে, সেটাও তো একটা ব্যাপার।
যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের ব্যবধানের সমান, ঘরগুলি এরকম, থাকারা আসন এরকম, তাহলে কিভাবে থাকবো? কথাও তো ঠিক। তখন আল্লাহ তাআলা বলছেন, মা তাস্তাহি আনফুসাকুম, তুমি যেমন চাও জান্নাত তেমন, জান্নাতের মতো তোমাকে চলা লাগবে না, জান্নাত তোমার মতো চলবে। তুমি যে আজকে জান্নাতের মতো চলেছ, তো কালকে জান্নাত তোমার মতো চলবে। জান্নাতকে আমার মতো চলতে হবে, আমি তার মতো চলব না, এ কথা আল্লাহ বলছে। মা তাস্তাহি আনফুসাকুম, তোমার আত্মা যেভাবে চায় জান্নাত সেভাবে। এই কথাটা মাঝে মধ্যে বলেছি, মনে আছে কি না? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেডি করেছি থাকার জন্য, বসবাসের জন্য, মারাত আয়নন, যেটা চোখ কোনোদিন দেখেনি, আমার সামিয়াত ওজনন, কান কোনোদিন শোনেনি, আমার খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। খাওয়ার কি? সারা পৃথিবীকে, ঢাকা শহর সহ সবকে আল্লাহ একসাথে নিজে হাতে একটা রুটি বানাবেন, একটা রুটি হবে সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার জান্নাতিদের জন্য সারা পৃথিবী হবে একটা রুটি, আর তরকারি হবে মাছ, মাছের কলিজা। সেইটা আবার কেমন হবে? সেই তো আব্দুর রাজ্জাক সাহেব, ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীতে কত অপবিত্র কিছু আছে। কথা তো ঠিক, তিনি সর্বশক্তিমান, যে তিনি যেমন মেহমানি হবে তেমন। এটা হলো প্রথম নাস্তা, সারা পৃথিবীকে আল্লাহ নিজে হাতে একটা রুটি বানাবেন। এইভাবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেভাবে বানায়, দুই হাতে আল্লাহ নিজে একটা রুটি বানাবেন, তার মানে তার হাত আছে। তোমার হুজুরের কথা মিথ্যে, হুজুর বলেছেন নিরাকার, তোমার হুজুর বলেছেন আল্লাহ নিরাকার, আল্লাহ নিজ হাতে রুটি বানাবেন, আর মাছের কলিজা হবে তরকারি, তাহলে মাছ কত বড়। আমি এমন কিছু করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবেনি। ঢাকা শহরে এমনও কতগুলি এ আছে, মল আছে, বাজার আছে, দোকান আছে, ঢোকার সময়তে এমনিতেই দরজা সরে যায়, যায় না? আমি পাশে যেতেই সরে যাচ্ছে। তবে মানুষের তৈরি যদি এমন হয়, তাহলে আল্লাহর তৈরি কেমন হবে? আমি কিছুই করলাম না, আমি খালি পাশে দাঁড়িয়েছি, এমনি দরজা দুই দিকে চলে গেল, তারপর আবার আমি চলে আসলাম, আবার দরজা ধীরে জমা হয়ে গেল। মানুষের তৈরি, মানুষের তৈরি যদি এত উন্নত মানের ব্যবস্থা হয়, তাহলে আল্লাহ বলছেন, আমি আমার ভালো পুরুষ নারীদের জন্য করেছি। সংক্ষিপ্ত কথা বললাম, জান্নাত পাবে কে? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, পরহেজগার মানুষের জন্য করেছি, যারা পুরুষ নারী পরহেজগার তাদের জন্য করেছি। আল্লাহর নবী বললেন, ফাতেমা শোনো, কানে কানে কি বললেন, ফাতেমা কেঁদে উঠলেন, শোনো, কানে কানে কি বললেন, ফাতেমা হেসে উঠলেন। দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো এদিকে ফাতেমা শোনো, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, কেঁদে উঠলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি না, এই কথা বলা হবে না। দেখেছেন, ঠেকে গেলেন। উনি তো ভাবছেন, আমি সবচেয়ে দামি মহিলা, গোপনে কথা হলে আমার সাথে হবে, এটা একটা ব্যক্তিত্বের ব্যাপার। আমার চোখের সামনে আল্লাহর নবী ফাতেমার সাথে কথা বলেন চুপে চুপে, সেইটা আমি জানতে পারি না। আবার আমি জানতে গেলাম, ফাতেমা একটু বলো না আল্লাহ রসুল কি বলল, সেখানে ফাতেমা তাকে ঠেকিয়ে দিলেন, জানার সুযোগ হলো না, জি না, এখন হবে না, আল্লাহ রসুলের গোপন কথা। এইবার উনি আরো ঠেকা খেয়ে গেলেন,
অথচ পৃথিবীতে দামি মহিলা, বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলা আছে, যদিচ শতদিন বলেছি যে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? জিব্রাইল এসে বলছেন যে খাদিজা খাদিজা আল্লাহ রাসূলকে বললেন জিব্রাইল যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে জিব্রাইল সালাম দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী যখন আয়েশার কথা বললেন তখন বললেন যে আয়েশাকে জিব্রাইল সালাম দিয়েছেন, তখন তিনি বলেননি যে আল্লাহ সালাম দিয়েছেন। বোঝা গেল না সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে সালাম দিচ্ছেন আল্লাহ, খাদিজাকে সালাম দিচ্ছেন জিব্রাইল, আর আয়েশাকে সালাম দেওয়ার সময় শুধু জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহ নন। অনেক দামি খাদিজার মান অনেক বেশি। যদিও শতদিন আমি বলেছি আল্লাহ রাসূলের কিছু কথা এরকমই প্রমাণ হয় তাই বলা হয়েছে। দামি মহিলা ঠেকে গেলেন এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার পরেই আয়েশা রাদিয়াল্লাহু মাথায় খালি ওই কথা, মরার পরেই ফাতেমা শোনো শোনো শোনো। আচ্ছা সেই দিন আল্লাহ রাসূল তোমাকে গোপনে কি বলেছিল গো? আমি সেটা জানতে পারিনি, তোমাকে বললাম কিন্তু তুমি বললে না, দেখেছেন ওটা মাথায় ধাক্কা খেয়ে আছে। আমি জানতে পারলাম না রাসূল কি বললেন ফাতেমাকে চুপে চুপে। ও সেই দিন আমাকে আল্লাহ রাসূল প্রথমে বললেন যে ফাতেমা আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমি কেঁদে উঠেছি। ফাতেমা তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে বিচারে, তখন আমি হেসে উঠেছি। ভিত্তি পরহেজগারিতা, পরহেজগারিতা যার যত বেশি রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ তার তত বেশি। আমি জান্নাত রেডি করেছি পরহেজগার মানুষের জন্য, মুত্তাকিন পরহেজগার মানুষের জন্য জান্নাত রেডি করা আছে। পরহেজগার কে? পরের কথায় আসছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারায়ে ওয়াজ-যারায়ে ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-আফিনানিন নাস। চারটে গুণের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে। এক, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করতে হবে, টাকা থাকলেও দান করতে হবে, না থাকলেও দান করতে হবে। না থাকলে দান করতে হবে এটা কেমন কথা তাই একটু পরে বলছি, এখন বলে রাখি। আল্লাহ বলছেন যে টাকা থাকলেও দান করো, না থাকলেও দান করো। এক, দুই, আল কাযমিনাল গায়, মানুষকে রাগকে দমন করো, রাগ রাগকে দমন করো। বউকে গালি দেবেন না, অত বউকে গালি দেন কেন, বউকে মারেন কেন? সুরুটলা মসজিদের সকল মুসল্লিকে অনুরোধ করে জানানো যাচ্ছে যে, মালিটলা মসজিদের সকল দিনই ভাই বোনকে অনুরোধ করে জানা যাচ্ছে যে কখনো বউকে গালি দেবেন না, মারবেন না, মুখটা অত খারাপ কেন, রাগ কেন? অলকা দেবিন কাজ, রাগ নিয়ে কোনো কাজ করা হবে না। রাগ, রাগ খুব খারাপ জিনিস। রাগ যখন আছে তখন বিচার ঠিক হবে না, রাগ যখন আছে তখন আপনি ছাত্রকে ঠিক মতো মারতে পারবেন না, রাগ যখন আছে তখন আপনি বউকে ঠিক মতো কথা বলতে পারবেন না, রাগ যখন আছে তখন অধীনস্থ লোকজনকে কিছু করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা সাদিদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারে তার নাম ক্ষমতাশীল নয়। অশাদিদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, ক্ষমতাশীল হচ্ছে ওই খুব যখন রাগ তখন নিজেকে ধরে রাখতে পারে, এ হলো সবচেয়ে শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছেন আমাকে একটু উপদেশ দেন না, আমাকে একটু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন লা তাযাব, রাগ করো না, আরো কিছু বলেন না, লা তাযাব, রাগ করো না, আরো কিছু বলেন, লা তাযাব, রাগ করো না। একই কথা বললেন, রাগ দিয়ে কোনো কাজ নিলে ভালো হবে না। দুই, রাগকে যে দমন করতে পারে। তিন, লা আফিনানিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। এই যে খুব কঠিন, টাকা পয়সা থাকলে ক্ষমা করা যায় না, দলের নেতা হলে ক্ষমা করা যায় না, এটা খুব কঠিন। এই দুইটা জিনিস মানুষকে ঠেকায়, টাকা পয়সা থাকলে আর দলীয় ক্ষমতা থাকলে মানুষ যে বিপদে পড়েছে এটা বোঝা যায় না, অসহায় মানুষ যে আমার কাছে আশ্রয় চাচ্ছে এটা বোঝা যায় না। কথার সাথে সাথে আরে ধরো পিটো, পরে কী হবে দেখা যাবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে বলে মারো আগে বিচার করে,
এসব বোকামি কথা, এটা হলো রাগ, ক্ষমাই বুঝে না। ক্ষমা করলে নিজেকে দমন করা লাগে, তাছাড়া ক্ষমা করা যায় না। গাফুর কি জিনিস, আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদে, আমি গাফুর আমি রাহিম, আমি গাফুর আমি রাহিম, তিনি গাফুর তিনি রাহিম, তিনি গাফুর তিনি রাহিম, তিনি গাফুর তিনি রাহিম, তুমি গাফুর তুমি রাহিম। গাফুর কাকে বলে? গাফুর হলে এই যে একজন আপনাকে এক থাপ্পড় মেরেছে, আপনি তাকে দুই থাপ্পড় মারতে পারবেন, ক্ষমতাও আছে পরিস্থিতিও আছে, এরপরে আপনি বলছেন আচ্ছা ঠিক আছে তুমি মেরেছো মেরেছো আমি তোমাকে মারবো না, এর নাম গাফুর। যে কোনো পাপের প্রতিশোধ আল্লাহ নিতে পারেন, নিতে পারেন না তো ক্ষমা পর্যন্ত রাখার কি প্রয়োজন? গাফুর এই জন্য রেখেছেন। কথাটা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। গাফুরকে পারলেও ক্ষমা করে, যে শাস্তি দিতে পারলেও ক্ষমা করে, যে তার নাম গাফুর। এই জন্য আল্লাহ বলছেন আমি গাফুর, এই জন্য সবাই বলছে তুমি গাফুর, এই জন্য সবাই বলছে তিনি গাফুর, তিনি গাফুর। কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন আল্লাহ নিজেকে গাফুর বলে। একবার আপনি বলছেন, একবার আমি বলছি, একবার তিনি নিজে বলছেন, বলবে আমি গাফুর, সবাই বলছে যে তুমি গাফুর, সবাই বলছে যে তিনি গাফুর। তার মানে শাস্তি দিতে পারেন কিন্তু মাফ করেন। তিনটে গুণের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে। এক, টাকা থাকলেও দান করতে হবে, টাকা না থাকলেও দান করতে হবে। দুই, রাগ করা হবে না। তিন, ক্ষমা করতে হবে। আজকের বক্তব্যের পরে আর কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, রাগ খালি ওখানে সব একটুতেই। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো, এটা আদেশ। এই দেশের মহিলারা, বিশেষভাবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, ভাত রান্না করার সময় চাউল মেপে নিয়ে ওখান থেকে এক মুষ্টি চাউল তুলে নেয়। তার মানে তারা দেখাতে চাচ্ছে যে রুজি থেকে দান করল। কথাটা মিথ্যা নয়, কথাটা ঠিক। এক মুষ্টি তুলে নেওয়াই ভালো। সাত দিন সাত মুষ্টি তুললে কি হবে? বেশ কিছু চাউল হয়ে যাবে, কিছু কাজ করা যাবে। তাহলে রুজি থেকে বের করা হলো, রুজি থেকে দান করতে বললেন আল্লাহ, এ কথাই ঠিক। তার মানে প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। যার টাকা নেই সে কীভাবে দান করবে? আল্লাহ নবী বলেছেন যেটা তাড়াতাড়ি চলে আসছে, মানে কাজ করে দান করবে। তাহলে যে যতটুকু ইনকাম করে সব ততটুকু দান করতে হবে। এদেশের মাটিতে অনেকগুলো সংগঠন আছে, যত টাকা ইনকাম করে তার টাকার হার অনুপাতে দানের একটা ইয়ে আছে, অঙ্ক আছে। শতকরা এক টাকা বা হাজারে এক টাকা দান করে। দানের জায়গাটা ঠিক হোক আর বেঠিক হোক সেটা পরের কথা, তবে এইভাবেই দান করা ভালো এটা কথা ঠিক। বুঝাতে পারিনি কথা? আমি 10,000 টাকা মাসে বেতন পাচ্ছি, কথা কি বুঝাতে পেরেছি? এই টাকা থেকে কিছু অংশ দানের থাকবে, এটাই ঠিক। যদিও সাংগঠনিক কিছু মানুষ তাদের আয় উপার্জন থেকে নিয়মিত দান করছে, এখন সেটা ঠিক আর বেঠি যেটাই হোক, তবে দান করুক এটাই ঠিক। সঠিক জায়গাতে দান করবে এটা জরুরি, না হলে আবার এটা বিপদ হয়ে যাবে। আমি যেটা রুজি দিয়েছি সেখান থেকে দান করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন মরণ চলে আসবে, তখন তুমি বলবা আমাকে একটু সময় দাও না, আমাকে একটু সময় দাও, তাহলে আমি দান করে ভালো মানুষ হব। তখন তো আমি সময় দিব না, এটা আমার নীতি নয়। আমি যেটা করব সেটা ফয়সালা হয়ে আছে, ওটা 19-20 হবে না। আমি ওই সময় সময় দিব না, ও যত সময় চাইবা ওই সময়তে সময় আমি দিব না। তো ওই দিন আসার পূর্বেই দান করে ভালো মানুষ হও, এটাই ঠিক। আসমা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন আসমা আনফেকি, দান করো। আল্লাহ তুহসি, কয় টাকা দান করলে এটা মাথায় রাখবা না, 10 টাকা দান করেছি,
এটাই মাথায় রাখবা না। কেন ইনশাআল্লাহ আলাইকে, তাহলে তোমাকে গুনে গুনে নেকি দেবেন আল্লাহ। কয় টাকা দান করেছো ওটা মাথায় রাখবো না, গত বছর জামিয়া সাল্লাফে কয় টাকা দান করেছি আজও মনে আছে, ওটা হিসাব করা লাগবে না। গত বছর যা করেছি করেছি, এ বছর ভিন্ন। আসমা দান করো তবে গুনে রাখো না, শোনো ওলা তুই দান করা বন্ধ করো না, ফাইল্লাহ আলাইকে দান করা যদি বন্ধ করো তাহলে আল্লাহ তোমার সব পথ বন্ধ করে দেবে, বরকত বন্ধ, রহমত বন্ধ, দয়া বন্ধ, তোমার উপরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় সব বন্ধ, দান দিয়ে সব কিছু চালু হয়। খুব পাওয়ারফুল এবাদত হলো দান। অনেকদিনই আপনাদের সামনে আমি অনেক বক্তব্য দিয়েছি মনে আছে, যে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সিয়াম। এবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো এবাদত নেই, এরপরেও এর চেয়ে পাওয়ারফুল এবাদত হলো দান। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। মোবাইলটা ইকবাল ড্রাইভারের কাছে পৌঁছে দাও, আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, এই কথা ঠিক। তবে দান যত পাওয়ারফুল এবাদত, অন্য কোনো এবাদত এত পাওয়ারফুল সম্পূর্ণ নয়, যা শেষের দিকে বলতে যাচ্ছি। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফরজাকি মাস্তাতাতে, আসমা সম্ভব প্রদান করো, এটা আল্লাহ রাসূলের আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনফিক ইবনা আদম আনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো তাহলে আমি তোমাদের উপরে দান করব। এটা কি, তোমরা 10 টাকা দাও তাহলে আমি দেবো, তোমারটা আগে আমারটা পরে, তোমারটা আগে আমারটা পরে। যেমন আল্লাহর নবী এক জায়গাতে বলছেন যে আল্লাহ বলছেন আমারটা দাও তাহলে আমি তোমারটা দেবো, তোমারটা কি ক্ষমা, তো আমারটা কি শিরক না করা, আমারটা হলো শিরক না করা, তো শিরক করো না তাহলে আমি কি করব ক্ষমা করে দেবো। তাহলে কারটা আগে, আল্লাহটা আগে আমারটা পরে, বুঝাতে পারিনি মনে হয়, ক্ষমা কখন পরে না আগে, পরে, আগে কোনটা, আগে শিরক না করা। আল্লাহ বলছেন আমারটা আগে দাও তোমারটা আমি দিব, এটা তো আমার ওয়াদা। এখানেও বলছে আদমের ছেলে মেয়ে শোনো, আমারটা দাও আমি তোমাদের দেব, আমারটা আগে তোমারটা পরে, তোমরা দান করো আমি বাকিটা দিয়ে দেবো, দয়া আমার, রহমত আমার, বরকত আমার, আমি দয়া করব, আমি রহমত করব, আমি বরকত দেব, আমারটা আগে দাও। ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে দাও আমি তোমাদের দিয়ে দেবো। আল্লাহ তাআলা বলছেন ইয়ামাকুল্লাহ রিবায়ুর সাদাকা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে, আমি দিব, এটা তার ওয়াদা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন তাফযুলিল ফযলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, শোনো খেয়ে যেটা বাঁচলো সেটা যদি দিয়ে দাও ভালো, শোনো খেয়ে যেটা বাঁচলো সেটা যদি না দাও তাহলে ধ্বংস, বিপদে পড়ে যাওয়া। তাহলে খাওয়ার পরে যা আছে সবই দিয়ে দেবো, না সবই দিয়ে দেবো না। ওটা আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়েকে এমন করে রেখে যেন নিঃস্ব হয়ে যাবে, তোমার পরে মানুষের কাছে হাত পা দেবে, এরকম করবো না। ছেলে মেয়ের কাছে অর্থ সম্পদ থাকবে, তবে দান করতে ভুলো না। দেখো খাওয়ার পরে যেটা থাকলো সেটা দিয়ে দাও ভালো, শোনো যেটা রেখে দিয়েছো সেটা তোমার জন্য বিপদ, হিসাব করে রেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যাকু জুলম ফাইন্না জুলম জুলমাতুন ইয়াউমুল কিয়ামা, মানুষের উপরে তো অত্যাচার করো না, অত্যাকু সোহা কৃপণতা করো না, ফাইন্না সোহা আহলাকা মান কানা কাবলাকুম, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে,
দিব কি দিব না, রমজান মাস এসেছে এত টাকা দিব কি দিব না, এইরকম হচ্ছে আচরণ। কৃপণ, কৃপণ ধ্বংস হবেই। আল্লাহ নবী দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলে, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলে, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লায়াকুলুল জান্নাত বাকীল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে, এক সহনমতা, কৃপণ। কাজেই উপার্জন থেকে দানের জন্য কিছু রাখবেন, আর বিশেষভাবে রমজান, সেটা যতটুকুই হোক না কেন মনে রাখবেন। তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে যে এমসি রাজুল হবে সাদাকাতেহি, সে তার টাকাকে নিয়ে ঘুরবে, ফলে এ যে তোমায় একবালোহা, কে নিবে, এরকম কোনো লোক পাবে না। এখনই বহু মানুষই লন্ডন আমেরিকা জাপান থেকে বলে যে আমার ফেতরাটা তো এদেশে দেওয়ার মতো কোনো মানুষ নেই, দিব কাকে, তা ফেতরা তাহলে বাংলাদেশে পাঠিয়ে দিই। তার মানে টাকা নিয়ে ঘুরবে, তখন নেওয়ার কেউ থাকবে না। শতদিনের বক্তব্য মনে আছে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। যদি একটা ডালিম একটা বংশ খায় তাহলে ডালিম কত বড়, টাকার অভাব হবে। ঢাকা বংশাল পুরাতন ঢাকায় মানুষ বেশি হয়ে গেছে, তাতে কী হবে, আরও যদি বেশি হয়ে যায় শত হাজার গুণ, তত তবু টাকার কম, টাকার কম দিয়ে আসবে না। ওটা আল্লাহ বলেছেন, ওটা আল্লাহ রাসূল বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আয়ুস সাদকাত আজম আজরান, আল্লাহ রাসূল একটা কথা বলেন তো, কোন সময় দান করলে বেশি নাকি হয়, কাকে দান করলে বেশি নাকি হয়, কোন সময়তে দান করলে বেশি নাকি হয়। তখন বললেন চারটে, এক অন্তঃসত্ত্বক অন্তঃসাহী, শরীর তোমার সুস্থ, কোনো সমস্যা নেই। দুই সাহী হন, তোমার টাকা পয়সার লোভ আছে। তিন তাকসাল ফাকরা, দিলে কমে যাবে না, দিলে কমে যাবে। চার তামলুল গেনা, কিছু টাকা পয়সা জমানোর এখন পরিস্থিতি চলছে, একটা জমি নেওয়া লাগবে, একটা বাড়ি কেনা লাগবে, একটা ভ্যান কেনা লাগবে, তো টাকা পয়সা জমানোর একটা সময় চলছে। এই সময়তে দানের কথা এসেছে, দিব কি দিব না, দিব কি দিব না, এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নাকি হবে, খুব জটিল কাজ। তারপর আল্লাহ রাসূল শেষ করেননি কথা, তারপরে বলছেন, ওলা তুমহেল, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, হাত্তা বালাগাতিল হুলকুমা, আত্মা চলে এসেছে কণ্ঠনালীতে, যাবে যাবে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে। ছেলে মেয়ে বলছে দান করো, কেউ বলছে এসে কিছু মানত মানো, ওই সময় তো তুমি বলছো হাজালে ফলানান, এটা উমুককে দিলাম, হাজালে ফলানান, এটা উমুককে দিলাম, তখন তোমার দান মানত দিয়ে কিছুই হবে না। তো দিচ্ছ কেন, এই দিয়ে তোমার কৃপণতা দূর করা হবে, এই জন্য দেবে না বলে ঠেলাই পড়ে দিয়েছো, দেবে না বলে দেখো দিয়ে কিছুই হবে না, এই কথা আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস। কিন্তু দিবা কেন, ঠেলাই পড়ে দিয়েছো, এদিক দিয়ে তোমার কৃপণতা দূর করা হলো, তুমি যে কৃপণ এটা কেটে দেওয়া হলো, কিন্তু তোমার লাভ হবে না। লাভ পেতে চাইলে এরকম সময়ে দান করতে হবে, মনে থাকবে, এক শরীর সুস্থ, দুই মনটাতে লোভ বিরাজ করছে টাকা পয়সার, তিন দিলে কমে যাবে, চার জমা করার এখন কাজ চলছে, টাকা পয়সা জমা করার কাজ চলছে এরকম সময়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবে কুল্লে তাসবিহাতিন সাদকা, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে তাহমিদাতিন সাদকা, আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে তাকবিরাতিন সাদকা, আল্লাহ আকবার বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে
তাহিল্লাতিন সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদকা, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহি আনিল মুনকারে সাদকা, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়, অফি বুদি আহাদেকুম সাদকা, স্ত্রী মিলেনেও সাদকার নেকি হয়। যেমন এই কথা বলা, সাহাবীগণ বলছেন বলেন কা ইয়াতি রাজুল শাহওয়াতান আলাহু ফিয়া বিজরুন, মানুষ তার স্ত্রীর সাথে মিলবে এতে নেকি হবে, এটা কথা হলো, কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন তোমাদের মতামত কি, এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে নেকি হবে না পাপ হবে? সবাই বলছে পাপ হবে, এই জন্য আজ থেকে আর মোবাইলে কারোর সাথে কথা বলবেন না, পাপ হবেই। কারোর সাথে মানে আমি এই কথা বলিনি যে মানুষের সাথে কথা বলা বন্ধ, যত এরকম নোংরা নীতি আছে, একবার যদি অভ্যাস হয়ে যায় কোনো মেয়ের সাথে গল্প করা, অশ্লীল কাজে লিপ্ত হওয়া, সেইটা একবারে ফাঁসি দিয়ে যদি তাকে তোবা করে নেওয়া হয় তবে ফিরে আসা কঠিন আছে। এখনই ফাঁসি হবে তোবা কর, তারপর যদি ফাঁসি হতে 5 মিনিট দেরি থাকে তবু যদি সুযোগ পাই তাহলে কথা বলবে। অভ্যাস এত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুফে গাজাবর রব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ডান হাতে দান করবেন বাম হাত জানতে পারবে না, এইরকম দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুফে হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। হঠাৎ একটা লোক এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ নবী কাত উফতেলা তাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, তা আফা উসাদ্দেকো আনাহা, আমি আমার মায়ের পক্ষ থেকে দান করব কি, তার কি কোনো নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলেন না, হ্যাঁ হবে। এবার কথার শেষের দিকে চলে এসেছি, আমি আজকের বৈঠক আমার কাজ আছে, কাজে আমি লম্বা করতে পারছি না। আপনাদের বিরক্তি আসার আগে আমরা আলোচনার শেষে চলে আসলাম, যেইটা বাকি থেকে যাচ্ছে যাকাত সেটা বিস্তারিত আলোচনা হবে জুমার দিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি অনুকূলে রাখেন। এইখানে আপনাকে দানের জন্য প্রথমে বলছি সবাকেই দান করতে হবে। সাহাবিগণ যখন বললেন সবাকে দান করতে হবে, আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবিগণ বললেন কিভাবে করবে টাকা পয়সা না থাকলে? তখন আল্লাহ রাসূল বললেন যে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা ইনকাম করেছে তার কিছু অংশ দান করবে আর কিছু অংশ খাবে। আরেকটা কথা এখানে মনে পড়ে গেল, একটু খেয়াল করেন, আপনি যতই গরিব মানুষ হন যা ইনকাম করেছেন একদিনে তা সব খাবেন না, এটা খুব ভালো করে মনে রাখবেন। সব যদি খেয়ে নেন তাহলে বাড়ির বউয়ের নাম হলো হস্তিন। আর তাই ছেলে তোমার মায়ের কথা বলছি, কষ্ট নিও না, তোমার মা যদি তোমার ইনকামের টাকা একদিনই সব শেষ করে দেয় তোমার মাও হস্তিনী, হস্তিনী, সংসার বোঝে না। ভালো করে বুঝো তো, আল্লাহ নবী বললেন যে মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেটা খাবে আর দান করবে, তো সবই যদি খেয়ে নেয় তো দান করবে কি? কিন্তু কথা বুঝাতে পারলাম না মনে হয়। কোনো সময় উপার্জন যেটা করছেন সেটা একবারই শেষ করবেন না। 1 কেজি বেগুন কিনেছেন, আপনার স্ত্রী যেন 5টা ধরেছে, 1 কেজিতে 5টাই রান্না না করে, 4টা রান্না করবে 1টা যেন রেখে দেয়, বাড়ির বরকত থাকবে। আর একটা কথা মনে রাখবেন, যেখানে টাকা আছে, খুচরা আছে, গোটা আছে, সব টাকা নিয়ে খরচ করতে যাবেন না বাজারে, জীবনে কোনোদিন ভুলে করবেন না। ওই মানি ব্যাগ বা কোথায় যেখানে টাকা রাখেন, বাক্স টাক্স যেখানেই হোক, 2-1টা টাকা ওখানে ছেড়ে দিয়ে যাবেন, 10টা টাকা রেখে দিয়ে বলবেন যে এই টাকা নাই আমার কাছে, যতই প্রয়োজন থাকে এটা শেষ করবো না। মানে টাকার জায়গাটা শেষ করবেন না, 2টা টাকা কানাকড়ি হলে যেন একটা থাকে। বুঝাতে পারিনি কথা? আল্লাহ রাসূল বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে 1/2 কেজি আটা ছিল, অর্ধশা, রোজ রুটি বানাই খায়, রুটি বানাই খায়, রুটি বানাই খায়, শেষ হয় না। তো মনে করলাম যে দেখি মেপে দেখি কতটি আছে, মাপার পরে দেখি আর কয়দিন পরে নেই, শেষ করবেন না কোনো সময় ভুলেও। টাকা পয়সা হোক, অর্থ সম্পদ, ধান শস্য যেটাই হোক, শেষ করে খাবেন না। তরি তরকারি যেটা নিয়ে এসেছেন, চাউল ডাউল আটা সব কিছু,
কিছু থাকতে কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত বহাল থাকবে। একদিন আপনি সব টাকা নিয়ে চলে যান মানি ব্যাগ থেকে, বাক্সটা থেকে, দেখবেন যে আর টাকা হয়নি, আর জমা হয়নি। পরের দিন 5,000 টাকা নিয়ে আসলাম, দেখি পরের দিন সবটি প্রয়োজন। তার পরের দিন দেখি আরে আবার টাকা নিয়েছিলাম, দেখি তারপরের দিন সবটি প্রয়োজন। কথা বুঝাতে পারিনি মনে হয়। এইটা খুব খেয়াল করবেন, দানের জায়গা পানির ব্যবস্থা। অসহায় পুরুষ নারী কমই বেসরকারি মাদ্রাসায় পানির ব্যবস্থা, এক। দুই, অসহায় পুরুষ নারীর জন্য কাপড়ের ব্যবস্থা। ফকির যে চেয়ে বেড়ায়, এই যে রাস্তায় চাচ্ছে যে, মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, ওর সাথে আপনাদের গণ্ডগোল আছে। আপনি খালি বলেছেন আম্মা ওই যে গ্রামের চাচিকে একটা কাপড় দিয়েন তো, তখন আপনার মা বলছেন করেছিস কি, ও দিন রে তোর বদনাম করে, ওখানে দিতে হবে না, ওখানে দিতে হবে মা, ওখানেই দিতে হবে। রাজশাহী চাঁপাই নবমঞ্জ বলে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়। এখন এই ভাষা বুঝেন কি না, শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়, বসার জায়গাটা শত্রুকে ভালো দিতে হয়, ওতে একটা ভালো ফল বের হয়ে আসবে। কাজেই যার সাথে দ্বন্দ্ব আছে ও মিসকিন, সংসার চলে না, মন খারাপ করিয়েন না, অকিন্তু এলো মিসকিন। তিন, কমই খারিজি মাদ্রাসা, কমই বেসরকারি মাদ্রাসা, এগুলো খুঁজে দিবেন যাতে করে আপনার টাকাটা এমন জায়গাতে চলে না যায় যেখানে কুলখানি হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করে কোরআন বক পড়ে বক্স দিয়ে দেয়, অক্ষর প্রতি দশ নাকি হবে, যেই পড়বে সেই পাবে। তো মাদ্রাসার ছেলে এসে আপনার বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্স দিয়ে দিল কি করে, এটা কিভাবে হয়? আহলে হাদিস পরিবারেও নাকি হয়, এখনও কি আপনাদের এখানে মাঝে মধ্যে হয়? বলেও খবরদার নয়, কোনো বাচ্চাকে 10টা বাচ্চাকে নিয়ে এসছেন পড়াতে, তো আমি বলছি না যে সব বাচ্চা এরকম, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য এরকম। এক ঘন্টাতে ওরা পড়া হয়ে গেছে 30 পারা, তারপর যাচ্ছে, তারপর বলছে তুই কী পড়েছিস? না তো আমি 31টা পড়েছিলাম। তুই কি বলো? হাফ পৃষ্ঠে। তুই কী পড়েছিস? আমি কিছুই পড়িনি, আমি খালি এমনি জমছিলাম। আচ্ছা সেটা যাই হোক, আপনি এই ধোকাতে পড়তে গেলেন কেন? এটা তো কেউ কিছু করতে পারবে না। মরা মানুষের জন্য আমার মা মারা গেছে, দান করতে পারলে, কথা বলতে পারলে দান করতে, না আমি কি তার নামে দান করতে পারি? তার জন্য কি নেকি হবে? হ্যাঁ হবে, বুখারি মুসলিম। দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, তাহলে মা কবরে আছে, বাপ কবরে আছে, আতে শুন, তাহলে দান কি করে? মরা মানুষের জন্য কাজ করে। ওটা বুখারি মুসলিমের হাদিস, এটা বাইহাকির হাদিস। তাহলে দান কাজ করে মানা মরা মানুষের নামে, ওর জন্য কাজ হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন বুখারি মুসলিমের হাদিস। অতএব দানের জায়গাগুলি ভালো করে মনে রাখবেন। এক, পানির ব্যবস্থা। দুই, কাপড় চোপড় অসহায় পুরুষ নারী। তিন, বেসরকারি কওমি মাদ্রাসা, এসবগুলোকে খেয়াল করবেন। শেষে কথাটি বলে রাখছি, আপনাদের সবার জানা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় মসজিদের কাজ আরম্ভ হয়েছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3,000, প্রায় 6 কোটি টাকা খরচ আসবে একতলাতে বলে যারা নির্মাণ করছে তারা বলছে। আমি বলছি যে কত টাকা খরচ হবে এটা আমাকে শোনায়েন না, অত টাকা আমার কাছে নেই, ওটা হিসাব নেই, আমার কাছে কোনো টাকা নেই। আমি বিশ্বাস করি মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ, এইটা আমার বিশ্বাস, কিভাবে হবে সেটা আমি জানি না, আপনারা কাজ করতে থাকেন দেখা যাক কি হয়। প্রায় 2.5 থেকে 3 বিঘে জমির উপরে, 86 শতক জমির উপরে, জমির মসজিদের জমিও কিনা, যদিও টাকা দেওয়া হয়নি, প্রায় 50 লক্ষ টাকা জমির দাম। ওই এলাকায় এখনও জমির দাম কম হিসাবে এইটুকু দাম, এইটা ব্যবস্থা হবে। আমি ধারণা রাখি যে যারা মুসল্লি শরীটোলা মসজিদের যেখান থেকে হোক, সারা শহরের যে প্রান্ত থেকে হোক, তারা আল মুসল্লি শরীটোলা মসজিদের, তারা মুসল্লি আপনার মালিটোলা মসজিদের, তারা মুসল্লি আলামিন মসজিদের, এই মুসল্লিদের পুরুষ নারীর জিম্মেদারি এটা। আমি সকল পুরুষ নারী মুসল্লিকে জামিয়া সালাফিয়ার সদস্য মনে করি, এই জিম্মেদারি আমার একার নয়, আর আমি এটা নিজে থেকে নিইনি, আমি নিজে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের জিম্মেদারি নিইনি, আমাকে ডেকে নিয়ে এসে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে।
আমি আপনার মতন ফিরি চলে যেতে পারি, কিন্তু আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবেন, এই জন্য আমি যাচ্ছি না। আল্লাহ আমাকে বলবেন যে তোমাকে তো আমি দিয়েছিলাম, তুমি তো যাওনি ওখানে, একটা লোক নিয়ে এসে তোমার উপরে আমি চাপিয়ে দিয়েছি। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া করতে যাইনি, চারজন চার দিন মানুষের জোর করে টেনে নিয়ে গেছে সেখানে। দুই প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 986,000, প্রায় 10,00,000 বেতন লাগে প্রতি মাসে। প্রতি মাসে 10,00,000 বেতন দিতে হচ্ছে, রামাজানে লাগবে 16,00,000। কেন? হাফ আছে, এ কি এটাকে বলছে বোনাস, পূর্ণ নেই, পূর্ণ হলে তো 20,00,000 লাগবে। তাহলে বেতনে যদি 16,00,000 লাগে, তাহলে এটা আমি মাথায় করলে এটা হবে? আমার কাছে টাকা পয়সা আছে, এইসব আমি জিম্মেদারি নিতে রাজি নয়। আমি আল্লাহকে এতটুকু বলতে চাচ্ছি যে তুমি আমার উপরে চাপিয়ে দিয়েছো, আমি মানুষকে বলবো, বাস আমি ছেড়ে পালিয়ে যাব না, যে আপনারা চলে গেলেন আমিও গেলাম। কোনো সময় কেউ মনে করবেন না যে এই জিম্মেদারি আমার একার, যেহেতু আমি মালিটোলা মসজিদে আসি, সুরটোলা মসজিদে আসি, কাজে আমার পক্ষ থেকে এটা বলা থাকলো। কারোর সংকীর্ণতার কারণে, কোনো দুর্বলতার কারণে ক্ষতি হলে সে বুঝবে। আমি বলার কাজ বলে রাখলাম, আমি আপনাদের প্রতিষ্ঠানে একসঙ্গে খেলে টাকা দিয়ে দিই, আমার সাহসের অভাব নেই, আমি ত্রুটি নিয়ে কাজ করছি এটা আমার মনে বলে না, আমি একসঙ্গে খেলে টাকা দিয়ে দিই এটা আমার বিশ্বাস, কাজে আমি সফল হবই হব ইনশাআল্লাহ। কাজে সকল দিনই ভাইদেরকে, আপনাদের আত্মীয় স্বজন দিনই বোন যত আছে, ভাই যত আছে, সবাইকে আমার পক্ষ থেকে বলা থাকলো, রমজান উপলক্ষে জামিয়া সালাফিয়া বাইতুল হামদ জামে মসজিদ, বাইতুল হামদ জামে মসজিদ, মসজিদের নাম হলো বাইতুল হামদ, যার একতলাতে মুসল্লি ধরবে 3,000, তিনতলা মসজিদ হবে, রাজশাহী বিমানবন্দরের পাশে। বড় সহযোগিতা করেন, যারা বড় সহযোগিতা করতে পারবে তাদেরকে বলেন, রড কিনে দিয়ে পাঠান, ইট কিনে দিয়ে পাঠান, আমার সাথে পরামর্শ করতে পারেন। আমার থেকে, আমার পক্ষ থেকে খালি বলা থাকলো মাত্র এই। আর প্রতি মাসে বেতন লাগে প্রায় 10,00,000, এই মাসে বেতন লাগবে 16,00,000 বোনাস সহ। জিম্মেদারি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুনিয়ে রাখলাম মাত্র। আল্লাহ, আমরা যারা তোমার পুরুষ নারীর দিনী ভাই বোন রমজান মাসে তোমার দরবারে জানাচ্ছি, তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন সুন্দরভাবে রমজানকে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সত্য সত্যই যেন তোমার রমজান মাস দয়ার মাস, রহমতের মাস, এটাকে যেন মূল্যায়ন করতে পারি, তুমি এই সুযোগ, এই তৌফিক তুমি দান করো। সাথে সাথে যেন আমরা আমাদের কিছু পয়সা রমজান মাসে দান খায়রাত করতে পারি, যেটা দলিল হিসাবে বিচারের মাঠে দাঁড়াবে, আমি জান্নাত পাবো প্রমাণ, এই যে আমার কাছে দলিল আছে, এটার জন্য আমি দলিল হিসাবে পেশ করতে পারি। তাহাজ্জুদকে দলিল হিসাবে পেশ করতে পারবো না, হজকে দলিল হিসাবে পেশ করতে পারবো না, রাতের কান্নাকাটিকে দলিল হিসাবে পেশ করতে পারবো না, রমজান মাসের সিএমকে দলিল হিসাবে পেশ করতে পারবো না। 10টা টাকা যদি 2 টাকা যদি দান করে থাকি, ইনশাআল্লাহ এটাকে দলিল হিসাবে বিচারের মাঠে পেশ করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, দলিল হিসেবে পেশ করে আল্লাহর দরবারে জান্নাত নিব ইনশাআল্লাহ, এটা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখি। এই বিশ্বাস রেখে তোমার দরবারে বলছি, আমরা যেন কিছু তোমার পথে দান করতে পারি, এই তৌফিক তুমি দান করো, আমরা যেন দান করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই সুযোগ তুমি আমাদের করে দাও। দান করার জন্য যে বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করা হয়, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বিকাশ এজেন্ট 01793 01793 63 8180, এছাড়া আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী 007 112 00 04 027, আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী ব্রাঞ্চ 007 112 00 04 027, আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী ব্রাঞ্চ আব্দুর রাজ্জাক। এছাড়া বিকাশ এজেন্ট আপনাদের সুবিধার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা দেওয়া আছে, সকল দিনই ভাই বোনকে, নিজের আত্মীয় স্বজন অসহায় পুরুষ নারীকে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে যে ফকির মিসকিন আছে তাকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি, কওমি বেসরকারি মাদ্রাসা যেগুলি সেগুলিতে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি,
এই পর্যন্ত বলে আজকের আসরের পরের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।